80 দশকে বাংলা সিনেমা দুটো হাড় হিম করে দিয়েছিল সবার। একটা হচ্ছে গুরুদক্ষিণা, যেটা 1987-এ মুক্তি পেয়েছিল, আর একটা তার 2 বছর পরে মুক্তি পায় মঙ্গলদ্বীপ। সো এই সিনেমার অনেক কিছু আননোন ফ্যাক্টস, অনেক কিছু কম্পারিজেন তুলে ধরবো আপনাদের কাছে, অনেক কিছু যারা আপনার হয়তো এর আগে কোনোদিন জানেন না, কেউ শোনেননি, খালি সিনেমায় দেখে গেছেন, বাট সিনেমার পিছনে কী কী ছিল ঘটনাটা আপনার কেউ জানেননি। সো এই সিনেমাটা এই ভিডিওতে পুরো টোটালি পুরো এ টু জেড কথাগুলো বলবো। সো আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে এবং লাইক করবেন। সো এই সিনেমার প্রথমে বলি, প্রথমে মঙ্গল গুরুদক্ষিণের কথা বলবো, তারপর মঙ্গলদ্বীপ কথা বলবো। ধরুন গুরুদক্ষিণের সিনেমাটা আইএমডি রেটিং 7.2, 1987-এ মুক্তি পায়। যে ডিরেক্টর হচ্ছেন, ডিরেক্টর রাইটার হচ্ছে অঞ্জন চৌধুরী। প্রত্যেক সমস্ত কৃতিত্ব অঞ্জন চৌধুরী দেওয়া যাবে। সো এই গুরুদক্ষিণের সিনেমাটা অঞ্জন চৌধুরী, মিউজিক বাপ্পি লাহিড়ী, স্টার কাস্ট তাপস পাল, সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, শতাব্দী, কালী ব্যানার্জি, এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। সো গানগুলো খুব ভালো গুরুদক্ষিণের গান, এবং বেশ ইউনিক একটা সিনেমা, নতুন একটা কনসেপ্ট, নতুন একটা গল্প, এবং তখনকার দিনে খুব ভালো মানে সাকসেসফুল পায়। হ্যাঁ, খুব ভালো সিনেমা গুরুদক্ষিণের সিনেমাটা। এবার সে মঙ্গলদ্বীপ ক্ষেত্রে, দেখুন মঙ্গলদ্বীপ সিনেমাটা তার 2 বছর পরে 1989 মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন অঞ্জন চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সো হরনাথ চক্রবর্তী কিন্তু এই সিনেমাটা মঙ্গলদ্বীপ ওনার প্রথম ডিরেক্টরের ডেবিউ সিনেমা। এই মঙ্গলদ্বীপ সিনেমাটা খুব ভালো সিনেমা, আই রেটিং 8.1 পায়, খুব ভালো সিনেমা। এবং স্টার কাস্ট সেই একই স্টার কাস্ট। হ্যাঁ, সন্ধ্যা রায় আছে, একটা নতুন স্টার কাস্ট। সো এইটুকুই, মিউজিক টুকুই সব একই সেম। সো এই মিউজিকগুলো খুব ভালো, হ্যাঁ, মিউজিক বাপি লাহিড়ী। হ্যাঁ, সো এইটুকু কথা, এবার কথাগুলো আসি, কম্পারিজন একটু আসি। সো দেখুন মঙ্গলদ্বীপ গুরুদক্ষিণা দুটো মানে এক একটা সিনেমা থাকে না, যেগুলো ধরো আমরা যদি একটা সিনেমার নাম বলি তার পরের সিনেমাটাকে নাম বলতে বাধ্য। যেমন গুরু মঙ্গল, যেমন সবুজ শান্তি, সকাল সন্ধ্যা, এম এস ফাটাকেশ্বর, মিনিস্টার ফাটাকেশ্বর, গুরু, মহাগুরু, এরকম অনেক সিনেমা থাকে যে পরপর ভাই ভাই নাম এটা মনে হয়, আমাদের সংসার, আমার মা, হ্যাঁ, সাথী সঙ্গী। সো এই সিনেমাটাও গুরুদক্ষিণা মঙ্গলদ্বীপ দুজন ভাই ভাই সিনেমা। গুরুদক্ষিণা সিনেমাটার প্রত্যেক ক্রেডিট, গানের যে লিরিকিস্ট মানে যে গানের যে লেখাগুলো সেগুলো, প্লাস সিনেমার প্রডিউসার, একধারে ধারক বাহক বলতে গেলে ভবেশ কুণ্ডু। দেখুন ভবেশ কুণ্ডুকে নিয়ে একটা আমি ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি, ভবেশ কুণ্ডু কে কী, তার কী কৃতিত্ব, সেটা কিন্তু আমি আগে ভিডিও বানিয়ে নিয়েছি, যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব। সো ভবেশ কুণ্ডু লিরিকিস্ট এই সিনেমার, দুটো সিনেমার, এবং প্রডিউসার সমস্ত কিছু ভবেশ কুণ্ডু, খুব ভালো ভবেশ কুণ্ডু। এবং সিনেমাতে রোলেও আছেন, গুরুদক্ষিণাতে ভালো রোলে আছেন, মানে ভালো রোল মানে কি বড় রোলে আছেন, এবং মঙ্গলদ্বীপে ছোটো রোলে আছেন, কিন্তু আছেন। এবার এই সিনেমার মিউজিকটা আসছে, মিউজিকটা হচ্ছে বাপ্পি লাহিড়ী, গুরুদক্ষিণের বাপ্পি লাহিড়ী, মঙ্গলদ্বীপে বাপ্পি লাহিড়ী। দেখুন এই সিনেমাটার রিলটা, সিনেমার রিলটা খুব বড় নয়, ছোট রোল। এখন যদি গল্প বলি আমরা, গল্পটাও কিন্তু বেশি বড় নয়, ছোট গল্প। সিনেমার যদি মিউজিকগুলো আমরা যদি কেটে দিই না, যেরকম মঙ্গলদ্বীপ গুরুদক্ষিণে অনেক গান আছে, 7-8টা না গান আছে, 7 না 8টা কতটা গান আছে, তো 5 8 5 40, তো সিনেমার ভিতরে যদি আমরা 40 মিনিট কেটে দিই, তাহলে কিন্তু খুব সিনেমাটা কিন্তু রিলটা কিন্তু খুব কম থাকবে। সব গুরুদেব মঙ্গলদ্বীপের ক্ষেত্রেও একই, মানে সিনেমার গানগুলো এত এত গান থাকে, থাকতো তখনকার দিনে, যে সিনেমার রিলটা খুব ছোট, প্লাস সিনেমার গান যদিগুলো আমরা সবাই কেটে কেটে দিই, তারপরে সিনেমার রিল কিন্তু খুব ছোট যায়, হয়ে গিয়ে দাঁড়ায়। এবং এই সিনেমার মিউজিকটা বাপি লাহিড়ীর জন্য, সিনেমার মিউজিক দুর্দান্ত, মিউজিক খুব দুর্দান্ত, ইউনিক গান, এবং গানের গলা কিশোর কুমার এবং তাপস পালে কিন্তু তখনকার দিন সেই প্রত্যেক গান কিন্তু প্রায় গান কিন্তু গাইতেন মোহাম্মদ আজিজ, মন ভরে যায় দেখে সব তাপস পালের সব গানগুলো, সুন্দর সুন্দর গান, এবং মিউজিকগুলো কিন্তু খুব দুর্দান্ত। এবং গুরুদক্ষিণের যে সিনেমাটা মিউজিক্যালি ব্লকবাস্টার হিট হয়, গুরুদক্ষিণের প্রত্যেক গান চাইল্ড অ্যাক্টার। দেখুন মঙ্গলদ্বীপ বলুন, গুরুদক্ষিণে বলুন, দুটো সিনেমা ক্ষেত্রে কিন্তু চাইল্ড অ্যাক্টার আছেন। হ্যাঁ, সব মঙ্গলদ্বীপ সিনেমাতে যে চাইল্ড অ্যাক্টার তার নাম হচ্ছে মাস্টার বিট্টু, যে তোমার সোহম, এবং গুরুদক্ষিণায় যে আছে মাস্টার রিন্টু, যে বড় হয়ে যায় এখন যে সিনেমাগুলো করছে। এবার আসি বৌদির ক্ষেত্রে, মানে বৌদি মানে কি, মঙ্গলদ্বীপে একটা বৌদি আছে সন্ধ্যায়, গুরুদক্ষিণায় বৌদি আছে অনুরাধা বড়ুয়া। হ্যাঁ, সো বুঝতে পারছেন, সরি, শকুন্তলা বড়ুয়া। সো দুটো সিনেমাতে বৌদির রোলটা একটা বেশ ভালো আছেন। এবং দাদা মানে আমাদের রঞ্জিত মল্লিক, গুরুদক্ষিণাতে রঞ্জিত মল্লিকের ক্রেডিট তো একদম অনবদ্য ক্রেডিট, মানে দুর্দান্ত ক্রেডিট। এবং মঙ্গলদ্বীপের তো নাম আছে, মঞ্জিত, খুব ভালো ক্রেডিট করেছেন রঞ্জিত মল্লিক দুটো সিনেমাতে। কিন্তু রঞ্জিত মল্লিকের অ্যাক্টিং, অভিনয় এবং কাস্টিং এমনভাবে করা হয়েছে, এবং ডায়লগ পাঞ্চগুলো এমনভাবে বলেন, প্রত্যেক
লাইনে লাইনে নিখুঁতভাবে বলে। সো এবার আসি সৌমিত্র ব্যানার্জির কথা। সৌমিত্র ব্যানার্জির অবদান আমি বলি, কোনো সোশ্যাল মিডিয়ায় উনার কিংবা কোনো উইকিপিডিয়া সৌমিত্র ব্যানার্জির নেই, তাকে নিয়ে কোনো কেউ এতটা কিছু বলতে পারবে না। আমি অনেক বলেছি তাকে নিয়ে, অনেক সিনেমাতে আমি তার কৃতিত্ব বলেছি। সো সৌমিত্র ব্যানার্জি কিন্তু গুরুদক্ষিণা এবং মঙ্গলদ্বীপে রোলটা খুব ভাল লেগেছে, ব্ল্যাক রোল। কিন্তু উনি কিন্তু ব্ল্যাক হতেন, মানে গুন্ডা হতেন, হাইফাই গুন্ডা হতেন, মানে চেলি যেমনটা মতন গুন্ডা না, হাইফাই মানে দাদা বস এরকম নয়, ঘরের ভিতরে কুট থাকেন উনি, ঘরের ভিতরে গুন্ডা থাকেন, একদম হাইফাই স্টাইলের। খুব ভালো সৌমিত্র ব্যানার্জি দুটো সিনেমাতে অভিনয় করেছেন। নায়িকা শতাব্দীর কথায় আসি, শতাব্দী এই সিনেমায় দুটো সিনেমার নায়িকা, মঙ্গলদ্বীপ গুরুদক্ষিণা। সব গুরুদক্ষিণা সিনেমার নায়িকা শতাব্দীর গানগুলো খুব ভালো ভালো এবং রোলটা খুব বেশি আছে, এবং মঙ্গলদ্বীপের রোলটা খুব কম আছে। কিন্তু কিন্তু যদি আমরা দেখি শতাব্দীর আদারওয়াইজ এই সিনেমার কাস্টিং এবং রোল অনুযায়ী, তাকে কিন্তু ধরা যাবে না। কেননা সিনেমার দুটো সিনেমারই কিন্তু গল্পের মোড় কিন্তু একদিকে এবং নায়িকা কিন্তু আরেক দিকে, মানে হিরোর সঙ্গে হিরোইনের কোনো কিংবা নায়িকার সঙ্গে কোনো সিনেমার গল্পের সঙ্গে কোনো মিল নেই। সো শতাব্দীর নায়িকা শতাব্দীর কিন্তু অ্যাক্টিং ভালো, কিন্তু এই সিনেমার রোলটা খুব কম। এবার আসি টাইটেল, সিনেমার টাইটেলের জোরের দিকে। দেখুন মঙ্গলদ্বীপ গুরুদক্ষিণা দুটো সিনেমা কিন্তু টাইটেলে কিন্তু পুরো জোর আছে। গুরুদক্ষিণা মানে গুরুকে দক্ষিণা করছে তাপস পাল তোমার কালী ব্যানার্জিকে, এবং মঙ্গলদ্বীপ মানে দুজনের নাম, মঙ্গলদ্বীপ মঙ্গল রঞ্জিত মল্লিক, দ্বীপ তাপস পাল। টাইটেলের দিকেও জোর আমরা দেখতে পাই। সো আমরা আমাদেরকে প্রত্যেকেই বলছিলো যে মঙ্গল গুরুদক্ষিণা সিনেমাটা রিভিউ করতে। সো ভাবলাম গুরুদক্ষিণা করবো, মঙ্গলদ্বীপ করবো না, তাকে হয়। সো মঙ্গলদ্বীপ গুরুদক্ষিণা কম্পারিজন করলাম, বহুত কিছু অনেক কিছু কথা বললাম। সো একটু যদি এটা হয়তো লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে এরকম কোনো ভাই ভাই সিনেমা আছে কি না, যেরকম একটা সিনেমার নাম ধরলে আরেকটা সিনেমার নাম মনে আসে অটোমেটিক। তখন দিনে হ্যাটস অফ অঞ্জন যুদ্ধ আমি বারবার বলি। এইটুকুই কথা, সো টেক কেয়ার, বাই।